Hi everyone, welcome back to our channel with a new vlog. আজকে একটা বিজি ডে, তাই সকালে উঠে সবার আগে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি। পুরাবেরও ওঠার সময় প্রায় হয়ে এসেছে, তাই এই ফাঁকে আমি আমার ব্রেকফাস্টটাও সেরে ফেলেছি। টাইম প্রায় হয়ে এসেছে ওর ওঠার। এই যে উঠে পড়েছে আমাদের সোনা, মুডটা খুব একটা ভালো নেই বলে মনে হচ্ছে। ফ্লাইং কিসি দেবে? ও আচ্ছা আচ্ছা, মুড নেই, ফ্লাইং কিসি দেবে না, ঠিক আছে। পুরা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল ওর বাবার সাথে খেলছে, আর এই ফাঁকে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি। আজকে আমার ব্যস্ততা আছে, তাই ওর বাবা বললো যে আজকে আমি খাওয়াই। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আজকে তুমি খাওয়াই। ব্যাস খাওয়াটা রেডি করে নিয়েছি, এবার খাওয়াটা দিতে যাব। দেখুন এদের কাণ্ডটা, দেখুন কী করছে, সারা দিন শুধু এই চলে বাড়িতে। তবে মুডটা খুব একটা ঠিক নেই মনে হচ্ছে, খুব ইজিলি খাবে না। অ্যাকচুয়ালি প্রতিদিন সকালে আমার কাছে খেয়ে অভ্যেস, তো তাই আজকে একটু ভ্যান তারা করবে। যাক গে, ওরা এসব করুক, এই ফাঁকে আমি আমার সান পুজোটা সেরে ফেলি, না তো আবার পর ওদিকে লেট হয়ে যাবে। স্নান পুজোর সেরে আগে ব্যাগটা রেডি করে নিলাম, না তো পরে দেখা যাবে যে আমি ইম্পর্টেন্ট পেপারসগুলো নিয়ে যেতেই ভুলে গেছি, আর ওখানে স্টুডেন্টসরা বেচারা বসে থেকে গেল, তাই ব্যাগটা আগে রেডি করে নিলাম চটপট। পুরব এখন নর্মালি সবই খায়, আজকে ওকে খিচড়ি দেব, ওর খিচড়িটা আমি বানিয়ে রেখে যাব, যাতে আমি না থাকলেও বাবা বা মা কেউ একজনকে খাইয়ে দিতে পারে। রেসিপিটা ভীষণই ইজি, অল্প একটু বাটার বা ঘি একটুখানি গরম করে নিয়ে প্রেশার কুকারে তার মধ্যে চাল এবং ডাল, নিজের ইচ্ছে মতো যে কোনো ডাল, আর সমস্ত রকম সবজি নিজের ইচ্ছে মতো দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে একটু লবণ আর একটু হলুদ মিশিয়ে ব্যাস একটু জল দিয়ে কয়েকটা সিটি মারলে খিচড়ি রেডি। মোটামুটি ফাইনালি সব কাজ মিটিয়ে আমি এখন রেডি বেরোনোর জন্য। মামাম টাটা, তুমি কোথায় যাচ্ছ বলো? সি অফ করতে বলো। মামাকে সি অফ করতে যাচ্ছ? হে, এক্সাম সেন্টারটা মোটামুটি আমার বাড়ির থেকে 1.5 আওয়ার ডিস্টেন্সের, তাই সেন্টার থেকে আমার জন্য গাড়ি পাঠিয়েছিল আমাকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য। পুরব খুব মজা পেয়েছে গাড়িটি দেখে, ও ভাবছে ওর মামার সাথে যাবে, কিন্তু যাব তো আমি একাই, তাই দেরি না করে ঝটপট গাড়িতে উঠে পড়লাম। এই প্রথমবার পুরবকে রেখে আমি অনেকক্ষণের জন্য বেরিয়েছি, মনটা একটু খারাপ লাগছে ঠিকই, বাট ইটস ওকে, ইটস মাই জব অ্যান্ড আই হ্যাভ টু ডু ইট। সো ফাইনালি এক্সাম স্টার্ট হয়ে গেছে, আমি এক্সাম সেন্টারে চলে এসেছি, এক্সাম স্টার্টও হয়ে গেছে, ভেতরে স্টুডেন্টসরা এক্সাম দিচ্ছে, এক্সাম কমপ্লিট করে সাবমিট করে তারপরে আমি ফিরব। স্টুডেন্টসরা খুব মন দিয়ে এক্সাম দিচ্ছে, এদের মধ্যে অনেকেরই বিয়ে হয়ে গেছে, কেউ আবার মাও হয়ে গেছে, তারা তাদের বেবিকে সঙ্গে করে নিয়ে এসেছে এক্সাম দিতে। একবারের জন্য মনে হলো যদি আমিও পুরবকে আনতে পারতাম, কিন্তু তারপরেই ভাবলাম যে না, যাক না আইনে ভালোই হয়েছে, আনলে আমাকে আর এক্সাম নিতে দিত না।
এক্সাম কমপ্লিট করে লাঞ্চটা ওখানে সেরে নিয়েছি, দেন ফাইনালি এখন গাড়িতে উঠেছি বাড়ি ফিরবো বলে। এখন বাজে 3:30, এখন ঢুকছি বাড়িতে, কতক্ষণে পুরফকে দেখবো তাই ভাবছি, প্লাস টায়ার্ড। এই যে ঠিক বুঝে গেছে মাম্মা চলে এসছে। এসি চলছে, এসি চলছে মাম্মা, এসি চলছে, এসি চলছে। সারাদিন দাদুর বাড়িতে দুষ্টুমি করে ওর শান্তি হয়নি, তাই এখন ফাইনালি বাড়ি ফিরে ও সেটা কন্টিনিউ করে যাচ্ছে। আবার ওদিকে কি আছে টুকি? ফ্যান দাদা কই মাম্মা? ফ্যান দাদা কই? কোথায় ফ্যান দাদা? কোথায়? এটা 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 দাও, এটা দাও, এটা দাও। ফ্যান দাদা কোথায়? ফ্যান দাদা, ফ্যান দাদা কই? এখন ওর কোনো আনসার করার মনে নেই, এখনো খেলতেই ব্যস্ত। দেখুন কাণ্ড, দেখুন এর রিমোট নিয়ে কি করছো তুমি? রিমোট নিয়ে কি কি বলো? আমি বুঝতে পারছি না তো। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমরা খাবো না, খাবো কখন? চলে এসছি তো বাড়িতে। কটা বাজে বাবা? দেখো 8:30 বেজে গেছে, ডিনার টাইম হয়ে গেছে, তো খাবো না? ফ্যান দাদা ঘুরছে না, ফ্যান দাদা ঘুরছে না, যে এসি দাদা চলছে যে। ছোট বাচ্চাদের এই মজাদার অ্যাক্টিভিটিগুলো আমরা বড়রা কিন্তু খুব এনজয় করি, তাই ওরা বড় হয়ে গেলে আস্তে আস্তে এগুলো কমতে থাকে, তখন আমরা এগুলোই মিস করি। যাক, পুরফকে খাওয়ানো আমার কমপ্লিট, এবার ওকে ঘুম পাড়াবো। সারাদিনের ব্যস্ততার পরে রাত্রে একটু রিল্যাক্সেশন, আর রিল্যাক্সেশন মানেই আমাদের কাছে মুভি দেখা। পুরাবো জয়েন করেছে আমাদের সাথে মুভি দেখার জন্য। একজন এদিকে টিভি দেখছে আর একজন মোবাইল, আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।